Hello everyone, welcome back to my channel. Merry Christmas, Advance Happy New Year. আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে শরীরে একদম বেহাল অবস্থা। তাতে কি হয়েছে, তোমরা জানো জানো তারা জানো যে আজকে শুধুমাত্র বড়দিন না, আজকে আমার বার্থডেও। সো আমি এই শরীর খারাপ নিয়ে ঘরে বসে থাকতে তো একদমই পারবো না, কারণ বছরে এইসব দিনগুলো একবারই আসে। সো আমি একদম রেডি হয়ে গিয়েছি। এখন শিউরি উৎসব শুরু হয়ে গেছে, আজকে থেকে 31 তারিখ অব্দি চলবে, সেটার জন্যই বেরোবো। বন্ধুদের আসার কথা আছে, সারপ্রাইজ নেওয়ার জন্য আমি এখন ওয়েট করে আছি। চলো তোমরা দেখতে থাকো। 2000 years later. এরপর একে একে কোয়েল, চম্পা, পিট্টু, বাবা আর মাকে কেক খাইয়ে দিলাম, আর আমিও অল্প মতন কেক খেয়ে নিলাম, কারণ আমার আর পেটে জায়গা ছিল না কেক খাওয়ার মতন। তারপরই আমরা বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। রাস্তাতে এরকম সুন্দর সুন্দর চন্দননগর থেকে আসা অসংখ্য লাইটিং দেখতে পেলাম, দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল, কারণ শিউরিতে এই প্রথমবার এরকমভাবে সাজানো হয়েছে। আর নিজের জায়গাকে এত সুন্দর করে সেজে উঠতে দেখলে কার না ভালো লাগবে না। তারপরে আমরা আবার গুটি গুটি পায়ে হাঁটতে থাকি চার্চের উদ্দেশ্যে, আর এখানে এসেও দেখি লাইটিংস, জাস্ট ওয়াও। ভিড় দেখে মনে হচ্ছে সত্যি করে আমরা মিনি পার্ক স্ট্রিটে চলে এসেছি। কিছুটা এগিয়ে শুনতে পাই চার্চের দরজা বন্ধ। সো আমাদের আর কিছুই করার নেই, আমরা এখানেই একটু ভিডিও শ্যুট করে এগিয়ে গেলাম কলোনির উদ্দেশ্যে, যেখানে কিনা প্রোগ্রাম হবে আর বসেছে খাদ্য মেলা। তার সাথে মনও চলে এসছে, তো চলো কলোনিতেই ভেতরে যাওয়া যাক। এখানে আস্তে না আস্তে দেখতে পেলাম যে সায়ন্তিকা এন্ট্রি নিল, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে স্টেজেও চলে গিয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো প্রোগ্রাম। স্টেজের ঠিক পাশেই ছিল খাদ্যমেলা ফুড স্টলগুলো, বাট এসে দেখতে পেলাম খাবার প্রায় শেষের মুখে, আর আজকে এত ভিড় ছিল যে ঠিকমতো ভিডিও করতেই পারলাম না। তো কালকে ভেবেছি তাড়াতাড়ি এসে ভিডিওটা শ্যুট করে নেব, আর বাইরে ছিল নর্মাল মেলার দোকান আর কিছু নাগরদোল্লা। কিছুই খেতে না পেয়ে আমরা প্রথমেই চলে গেলাম আমাদের প্রিয় চায়ের দোকান আলাটিতে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে চা অর্ডার করে দিলাম, তারপর গরম গরম চা চলেও এলো, আর তারপরে আমরা চা খেয়ে চলে গেলাম বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।